তোরা শুভ সকাল। এখন থেকে আমি ব্লগটা চালু করছি। তো এখন আমি তোমার কাকুকে হসপিটালে নিয়ে যাবো, হসপিটাল মানে কি ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? তো এখন বাজে 10:30, 10:30 বাজে, এখনও শুভ সকাল বলা যায়, তাই না? তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এখন থেকে ব্লগটা চালু করছি, সঙ্গে থাকো। তো কাকুর আমি এই কাগজ টাগজ নিয়ে যাচ্ছি, এই দেখো ওষুধের কাগজ। এই যে ওষুধের কাগজগুলো নিয়ে যাচ্ছি, দেখো এই যে হ্যাঁ, তালা মারতে হবে, তালাটা মারো, বুঝলে? আমি বেরোচ্ছি। হ্যাঁ চলো, ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারও করব। তো চলো বন্ধুরা, কাকুকে ডাক্তারকে দেখাই। কাকু মনে হচ্ছে আবার সুগারটা বেড়েছে, আবার সুগারটা বেড়েছে। যাবো, ভালো করে গেটটা তালা মারো। তো চলো বেরিয়ে পড়লাম, চলো বেরিয়ে পড়লাম। পুরো বৃষ্টির জল পড়েছে, পুরো জঙ্গল হয়ে গেছে, দেখো আমাদের ঘরের কাছে পুরো জঙ্গল হয়ে গেছে। চলো মেডিকেল থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছ। চলো দাও, গাড়ি আসছে, গাড়ি আসছে, আসো আসো। এখন আমি বাড়ি যাচ্ছি, বাজার করব, তারপর চলো। আমাদের দুর্গা মন্দিরটা দেখো কত সুন্দর, দুর্গা মন্দিরটা কি সুন্দর দেখতে। চলো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি, বাজার নিয়ে এসেছি, বাজারটা বেশি করিনি, যা জিনিসের দাম, উফ কি বলবো। লাউ শাক নিয়ে এসেছি, ডাঁটা লাউ আর শাক নিয়ে এসেছি, লাউ শাকের ঝোল করব আর লাউটা চচ্চড়ির মতন করব। এই দেখো দেখো, কাঁচকলা নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, আর এই কাঁচকলা লেবু, আর এটা তো কাঁচিয়ে লঙ্কাটা কালকে নিয়ে এসেছিলাম। তো এই হলো আমার বাজার, ব্যাগ ভর্তি করে বাজার করিনি, যা জিনিসের দাম, আর ব্যাগ ভর্তি করে আর বাজার করতেই পাচ্ছি না। হ্যাঁ তো কোনো রকম তরকারি করে খাওয়া হবে, এখন 12:30 বাজে, কাকুকে এখন ওষুধ দিতে হবে, এই মেডিকেল থেকে এলাম। তো চলো এখন রান্না করি, কত কষ্টই উঠতে হচ্ছে বন্ধুরা, খুব কষ্ট পাচ্ছি, দেখো 12:30 বাজে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, রান্নাবান্না করি, কাকুকে আগে সেবা করি, ওর ওষুধ টষুধ অনেক এনেছি। হ্যাঁ ওষুধগুলো কোথায় রেখেছো? দেখো কাকু হাইরান হয়ে গেছে, হাইরান হয়ে গেছে, দেখো বন্ধুরা কত ওষুধ, দেখো এই কত ওষুধ নিয়ে এসেছি। কাকুর শরীর একটুও ভালো না, বুঝেছ, হাঁপিয়ে গেছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, হ্যাঁ সুগারের ওষুধ দেয়নি, তো গ্যাসের ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে, আর প্রেশারের ওষুধ দিয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, আমিও নিজে হাঁপিয়ে যাচ্ছি, চলো রান্নাবান্না করি, কাকু কেমন খেতে দিতে হবে, 12:30 বাজে, তোমরা তো ঘড়ি দেখলে। হ্যালো বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে আমার, লাউ আলু আর ইয়ে কি বলে কাঁচকলা কাটা হয়ে গেছে। কাকুর জন্য তরকারি করছি, বেশি মশলাও দেবো না, বেশি তেল দেবো না, লঙ্কাও কেটে দিইনি, গোটা গোটা লঙ্কা দিচ্ছি, দেখো তোমরা লাউ ডাঁটা কেটেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ লাউ ডাঁটা ঝোল করবো, ঝোল আলু আর কাঁচকলা এই কটা এনেছি বাজার দিয়ে, এই কটাই ঝোল করবো। বেগুন দিলে হতো, বেগুন আনা হয়নি, পটল দিলেও হতো, পটলও আনা হয়নি।
চলো বন্ধুরা সঙ্গে থাকো, পাতলা পাতলা ঝোল করি, লাউ ডাঁঠার ঝোল। তো বন্ধুরা আমি একটুখানি জিরে পাউডার দিয়ে দিচ্ছি, একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি। একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। ধনে পাউডার দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোল করব, লাউ ডাঁঠাটা একটু ঝোলঝোল করব, একটাই তো তরকারি, বুঝতেই পারছো কত টাইম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা, লাউ ডাঁঠা তরকারি, এটা ঝোলঝোল করব। আর এখানে আমি গাছের করলা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমার গাছটা তো তোমরা দেখেইছ। আর আমার এখানে ভাত হয়ে গেছে, ভাতগুলো একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, মানে অনেক বেলা হয়ে গেছে, ওষুধ খাবে তো কাকু, তার জন্য টেবিলের মধ্যে জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিচ্ছি, অনেকটা জল দিয়ে দিচ্ছি, একটু ঝোলঝোল করতেই হবে, একটাই তরকারি আর ওই করলা সিদ্ধ, একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। চলো কাকুকে ভাতটা দিয়ে দিই। এ না তোমার ইয়ে পটলের ঝোল, ইয়ে ঝোল করেছি, বুঝেছো, করলাটার মধ্যে একটুখানি চটকিয়ে খাবে, একটু পাখাটা চলছে, আর ওখানে লাউটা কেটেছি, লাউটা রাত্রিবেলা করব রুটির সঙ্গে। তো চলো পাতাগুলো ওই পাড়ে ফেলে দিচ্ছ, ছুঁড়ে ফেলো ছুঁড়ে ফেলো। চলো সিঁড়িটা নিয়ে এসছো, সিঁড়িটা রাখো, কলার কাঁদিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কলার কাঁদিটা দেখো, কলার কাঁদিটা বুঝেছ, কলার কাঁদিটা, এই যে কলার ফুলটা কাকু কেটে এইখানটায় রেখেছে, হ্যাঁ কলার ফুলটা কেটে এইখানটায় রেখেছে, রাখার আর জায়গা পায় না। হ্যাঁ ওটা কী করবো, ওইগুলো আবার না না এগুলো রান্না হবে না, এগুলো রান্না হবে না, এগুলো আবার রান্না হয়। চলো খুব ইয়েটা রাখো, চলো আমাদের বাগান বাড়িটা দেখে নাও, উঠোন বাগান দেখে নাও, আমাদের গাছে পেয়ারা কত হয়েছে দেখে নাও বন্ধুরা, হ্যাঁ অনেক পেয়ারা হয়েছে, তোমরা খাবে তো চলে আসো, ঠিক আছে বন্ধুরা, কত পেয়ারা হয়েছে এই বছর, এই প্রথম পেয়ারা হলো, এই প্রথম পেয়ারা হলো, গাছটা ভরে গেছে। তো চলো বন্ধুরা এই পেঁপে গাছটাকে কেটে ফেলতে হবে, পেঁপে গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। চলো আমার উঠোন বাগানটা দেখে নিয়েছো, আর আমার আম গাছটা দেখো কত ছোট আছে, দু তিন বছর পর পুরো ঝাড় হয়ে যাবে, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। কলা ইয়ে কি বলে লেবু গাছটাও দেখে নাও কত ছোট আছে, দু তিন বছর পর পুরো একেবারে লেবুতে ভরে যাবে, ঠিক আছে দেখো। তো চলো বন্ধুরা আমার গাছগুলো যত্ন হচ্ছে না, আমার পাখিটা কোথায় যাচ্ছে দেখো, আমার পাখিটা কোথায় যাচ্ছে দেখো, পাখিটা কোথায় যাচ্ছে দেখো দেখো দেখো, পাখিটা উঠতে পারছে না, এখনও পর্যন্ত উঠতে পারছে না পাখিটা, উড়ে গেলে বেঁচে যায়, ঘুঘু পাখি তো, ঘুঘু পাখি রাখা ভালো না। বুধ আমি বিকালবেলা চলে এসেছি রান্না করতে, তো দেখো আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, রুটি দিয়ে খাওয়া হবে। তো লাউয়ের তরকারিতে আমি জিরে, এই তেজপাতা আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গড়ি দিয়ে দিয়েছি ভেজে, আর নুন আর হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি। তো বলো লাউয়ের তরকারিটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তো চলো আলু ভাজবো, এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজা করব, আর এই অল্প ভাত বেঁচে গেছে, ভাতটা রাত্রে খেতে হবে। তো চলো রাত্রের মেনুটা দেখিয়ে দিলাম, আর আমার চা ফুটে গেছে, চাটা খাবো, ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো। আলু ভাজাটা বসিয়ে দিলাম, আলু ভাজাটা বসিয়ে দিলাম, Thank you.
আমার চাটা ছাঁকা হয়ে গেছে দেখো, লেবু দিয়ে খাবো চাটা, আমি লেবু দিয়ে খাবো, লেবু দিয়ে। লেবুটার একটু রসই নেই, একটু রস নেই, বাবারে একটু রস নেই। যে লেবুর রস নেই সে লেবুর কোনো দাম নেই, আর রস যে লেবু থাকে তার অনেক দাম, বুঝতে পেরেছ? দেখো একটু রস নেই, দূর দূর, এইটাকেই খাই আর কি করব। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আমার রাত্রে রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু ভেজেছি, আর এটা হচ্ছে লাউ তরকারি। লাউতে ফোড়ন দিয়েছি কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, বড়ি ভাজা দিয়েছি, একটুখানি গরম মশলা, আর একটুখানি নুন, আর একটু চিনি, আর একটু হলুদ দিয়ে তরকারিটা করেছি। কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে, রুটি দিয়ে খেতে হেভি লাগে। তো চলো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করি। এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো, অনেকগুলো বাসন পড়েছে, আর এই যে বোতলগুলো রয়েছে ভর্তি করব। তো সঙ্গে থাকো বন্ধু। তো বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে, আমি এখন রুটি করব। আর এদিকে জলও ভরছি, বোতল অর্ধেকটা ভরা হয়ে গেছে। চাটকিনের জলটা ভরুক, আর ততক্ষণ আমি রুটি করি, কারণ আমি কাকুকে আছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার বলছে নটার মধ্যে খেতে দিতে, তো আমি কাকুর জন্য খাবারটা রেডি করি। তো সঙ্গে থাকো বন্ধুরা। কাকুকে খেতে দিয়ে দিয়েছি, নুন নিয়েছ? দেখো তোমার ছেলে বলে বাবাকে খেতে দিচ্ছ তো, তরকারি বেশি করে খেতে দেবে, তরকারি বেশি করে খেতে দেবে তোমার ছোট ছেলে বলছে। তো চলো কাকুকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ আমার এখনো আটা বাকি আছে, রুটি করতে বাকি আছে, দেখো এখন আমি রুটি করব। যা কিন্তু তো অর্ধেকটা জল হয়ে গেছে, বোতলগুলো ভরা হয়ে গেছে, যা কিন্তু ভর্তি হয়ে যাক, তারপরে যা কিন্তু ভর্তি হয়ে যাক। তো চলো বন্ধুরা আমি এখন রুটি করব, এখন 10টা বাজেনি, তো আমরা তো 10:30 খাবো, কাকুকে আমি 9:30 খেতে দিয়ে দিয়েছি ডাক্তার বলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি আজকে ভালো লাগে তো কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করবে, বেলাইন ঘন্টিটা বাজাবে। তোমরা যদি নতুন হও, মাই লাইফ মাই ফ্যামিলি বিএমডি, ঠিক আছে? তো গুড নাইট বলে দিচ্ছি, বাই।